আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ খুবই ভালো ওবারাকাতুহু। কথা, ঠিক আছে, বলেন এবার আপনার কি প্রশ্ন আছে বলুন। আপনি একটু আগে বলছিলেন যে নাস্তিকদের আপনার মুসলিম সরাসরি মেরে ফেলো, যারা ইসলাম ধর্ম ত্যাগী তাদেরকে মেরে ফেলো, এই যে কথাটা আপনি বলছেন এর সাথে আমি মোটেও সম্মত আমি হতে বলিনি, পারিনি। কারণ না না আমি বলিনি, এটা হাদিস বলছে, সহি বুখারী হাদিস, সহি মুসলিম হাদিস, মুয়াত্তা ইমাম মালিক হ্যাঁ আপনি সহি হাদিস গুলা বলছে, আমি বলিনি। ভাই আপনার ওখানে লেখা ঠিকই আছে, আপনার লেখা ঠিক আছে, কিন্তু আপনি ব্যাখ্যাটা দিতে পারেন। ওখানে এটাই বলা হয়েছিল ব্যাখ্যা যারা আমি কোনো মুসলিম ব্যাখ্যা দেইনি, মুসলিম আমি কোনো ব্যাখ্যা দেইনি, হ্যাঁ আমি আমার শুধু কথা হাদিস গুলা পরে শুনিয়েছি। আপনি আপনাকে ঠিক আছে, আবার পরে আমি কথা শোনাবো? বলতে দেন আমি কোনো, আমি হাদিসের কোনো ব্যাখ্যাকারক না, আমি কোনো ব্যাখ্যা দেইনি, আমি শুধুমাত্র হাদিস গুলা জোরে জোরে পরে শুনিয়েছি। আচ্ছা ঠিক আছে, মানছি আপনি ব্যাখ্যা দেন নাই, কিন্তু আমার পক্ষ থেকে কথা এটাই হচ্ছে, আমি ব্যাখ্যাটা কিছুটা পরিমাণ আমি দেওয়ার চেষ্টা করছি। ওখানে বলা হয়েছিল যারা মুসলিম এবং ধর্ম থেকে মুসলিম, ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং আল্লাহর নবীর প্রতি সবকিছু জ্ঞান নিয়ে তারপর বিশ্বাস স্থাপন করতে হয়, এটা আমার নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশ। কারণ একটা আচ্ছা পাগল ছাগল রাস্তা থেকে ধরে এনে যে তুমি মুসলিম হও না, এরকম আমার ধর্ম কোনোদিনই এটাকে স্বীকৃতি দেয় না। আমার ধর্ম এটাই বলে, যদি কেউ অমুসলিম থাকে তাকে হ্যাঁ ইসলামের জ্ঞান দেওয়া যেতে পারে, যদি সে ইসলামে আসতে চায় বেশ ভালো, যদি না আসতে চায় তার প্রতি আমরা বল প্রয়োগ করতে পারবো না। এটা আমার মহানবীর বিদায় হজের ভাষণে ছিল, এটা আপনি অবশ্যই জানেন। এবং সেখানে বলা হয়েছিল যে মুসলিম এবং ধর্ম ত্যাগী, তাহলে ধর্ম ত্যাগী যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আনলো এবং তাকে দেখে যখন আরো 5টা মানুষ শিখলো, কিন্তু তখন সে যখন ধর্ম থেকে বের হয়ে গেল তখন ভিতরে একটা মহামারী সৃষ্টি হয়ে গেল যে না নিশ্চয়ই এই ধর্মের মধ্যে ভেজাল আছে, এই কারণে উনি এখান থেকে বের হয়ে গেছে, এই কারণে বলা হয়েছে যে আচ্ছা তাদেরকে মেরে ফেলো। আচ্ছা এবং আপনাকে আপনি যেটা আপনাকে আমি যে জিজ্ঞেস একটা করছি, আতঙ্কের আপনাকে আমি এবার জিজ্ঞেস করছি, আচ্ছা ঠিক আছে বুঝেছি, আপনাকে এবার আমি জিজ্ঞেস করছি, আপনি কি একটা মুসলিম পরিবারে জন্মেছেন? হ্যাঁ অবশ্যই আচ্ছা, ছোটবেলা কি আপনাকে আপনার বাবা মা জিজ্ঞেস করেছিল যে তুমি কি বাবা মুসলিম হবা, নাকি হিন্দু হবা, নাকি খ্রিস্টান হবা, নাকি ইহুদি হবা, নাকি নাস্তিক হবা? এটা কি আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল কখনো? না, এটা আমাকে জিজ্ঞেস করা হয় নাই, কিন্তু আমি না যখন সমাজে একটু চলাফেরা করছি একটু, আমি হ্যাঁ হ্যাঁ সবকিছু জিজ্ঞেস করা হয়নি, প্রায় জিজ্ঞেস করা, না না জিজ্ঞেস করা হয়নি, আমি জানি। আপনাকে আপনাকে যে প্রশ্নগুলো করছি আগে উত্তরগুলো দিয়ে নেন, তারপর আপনি কথা বলা শুরু করেন। তো আপনি আপনি আপনাকে কি অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়তে দেওয়া হয়েছিল, যে এই যে নাও বাবা তোমাকে ভগবদ্ গীতা বইটা পড়তে দিলাম, আর বাইবেল বইটা পড়তে দিলাম, আর এই যে কোরআনটা পড়তে দিলাম, এই তিনটা বই পড়ে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা বেছে নাও, এটা কি বলা হয়েছিল আপনাকে? না এরকমটা হয় না, এরকমটা আপনি এরকম আপনি হয়নি, কোন হ্যাঁ জায়গায় দেখাতে এরকম হয় পারবেন না, না, এরকমটা হ্যাঁ কোনো এটা জায়গায় হয় না, দেখাতে হ্যাঁ পারবেন না, ঠিক আছে স্বাভাবিক। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, আমি জানি আমি জানি। তাহলে তার মানে হচ্ছে আপনার সামনে কোনো ধরনের স্কোপ বা কোনো ধরনের অপশন না রেখে আপনাকে, যেহেতু আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন, সেহেতু তারা ঘোষণা করে দিয়েছে যে আপনি হচ্ছেন একজন মুসলমান, এবং আপনাকে ছোটবেলা থেকে যেই শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ আছে, মোহাম্মদ আছে, কোরআন আছে, ভুল আছে ভাই, হ্যাঁ ভাই এই জায়গায় একটা ভুল আছে, তারা বলে দেয় না না যে না আমি মুসলিম, তারা এটাই বলছে যে আমি মুসলিমের সন্তান, আমি একজন মুসলিম পরিবারের আচ্ছা সন্তান, কিন্তু মুসলিম মুসলিম পরিবারের হওয়ার সন্তান, কর্তব্যটা আমার উপর, না না হ্যাঁ না এটা মোটে কিন্তু আপনার উপর না, মুসলিম একটু হওয়ার জন্য একটু শুনে নেন, এটা মোটে আপনার উপরে না, এটা মোটে আপনার উপরে না। এখন আপনি ধরেন 18 বছর আপনার হইলো, 18 বছর হওয়ার পরে আপনি হ্যাঁ অবশ্যই তখন সমস্ত ধর্মগুলা জানতে পারলেন, পড়লেন সমস্ত ধর্মগ্রন্থগুলা পড়লেন, এরপরে আপনি ধর্ম ত্যাগ করলেন, আপনার মনে হইলো যে ইসলাম ধর্মটা আসলে ভুয়া কথা, আমার, আমি ইসলাম ধর্ম পালন করব না। যেখানে আপনাকে কেউ কখনো প্রশ্নই করে নাই, আপনাকে কেউ কখনো জিজ্ঞেসই করে নাই, বা আপনার সামনে কোনো ধরনের অপশন রাখা হয় নাই যে তুমি কি বাবা হিন্দু হবা, তুমি কি বাবা ইহুদি হবা, তুমি কি বাবা খ্রিস্টান হবা, আপনার পরিবার থেকে তো এই ধরনের কোনো প্রশ্ন আপনাকে কখনো করা হয় নাই, আপনার উপরে বলা হয়েছে আপনাকে যে তুমি মুসলমান পরিবারে জন্মাইছো, তোমার এখন ইসলামের বই পড়তে হবে, ইসলামের কেতাব পড়তে হবে, মোহাম্মদের আদর্শে অনুপ্রাণিত হইতে হবে, তোমার এই টুপি পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি কলমা কলমা মুখস্থ করতে হবে, এই সমস্ত বলা হয়েছে আপনাকে, এবং আপনি তাদের কথা অনুসারে আপনার আপনার মনে হয়েছে যে হ্যাঁ আমি একজন মুসলমান। কিন্তু আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মাতেন, আজকে ভারতে কোনো হিন্দু পরিবারে জন্মাতেন, ঠিক একই কায়দায় আপনাকে হিন্দু ধর্মের শিক্ষা দেওয়া হতো, আপনাকে বলা হতো হিন্দু ধর্মটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম, সনাতন ধর্ম সেরা ধর্ম, সনাতন ধর্মের উপরে কিছু নাই। আপনি যদি আমেরিকাতে একটা খ্রিস্টান পরিবারে জন্মাতেন, আপনাকে একইভাবে বলা হতো যে খ্রিস্টান ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র সত্য ধর্ম, যীশু খ্রিস্টই হচ্ছে একমাত্র ত্রাণকর্তা। হ্যাঁ, ছোটবেলা থেকে আপনার সামনে কোনো অপশন রাখা হচ্ছে না। এখন এইরকম অবস্থায় যদি আপনি ধর্ম ত্যাগ করেন, আপনি যদি 18 বছর হওয়ার পর আপনার মনে হয় যে না আমার কাছে খ্রিস্টান ধর্মটা ভালো লাগতেছে, বা আমার কাছে ইহুদি ধর্মটা বেশি ভালো মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনি কখনো ধর্ম পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি ইসলাম ধর্মে থেকে থাকেন, আপনি ইসলাম ধর্ম থেকে বের হতে পারবেন না, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি যদি ইসলাম ধর্ম থেকে বের হওয়ার চেষ্টা করেন, বা আপনি যদি বলেন যে না আমি, আমার কাছে মনে হইতেছে আমি এখন থেকে চায়নার কোন একটা ধর্ম পালন করব, চাইনিজ ধর্ম পালন করব, আমার কাছে চাইনিজ ধর্মটা ভালো মনে হয়েছে, হ্যাঁ, বা কনফুসিয়াসের ধর্ম পালন করব, বা বৌদ্ধ ধর্ম পালন করব, ঠিক আছে, তখন আপনাকে কি করা হবে,
কতল করা হবে, এই হাদিস অনুসারে আপনাকে কতল করা হবে, এবং ইসলামের ইতিহাসে এরকম কতলের সংখ্যা অসংখ্য। খলিফাদের সময়ে, হ্যাঁ, এই হাদিস, শেষ এই করে নি, হাদিস শেষ মতে করে নি, আমাকে কতল করা তখনই হবে যখন আমি মুসলমান ধর্মটা গ্রহণ করবো এবং গ্রহণ করার পরে ত্যাগ করবো। আমি আগে জেনে না না নিবো না তারপর গ্রহণ করি, না না সমস্যা না কি আমার? না, এরকম আমি কোনো কোথাও বলা নেই, হাদিসের কোথাও এরকম বলা নেই। তাহলে আপনি রেফারেন্সটা দেন, এরকম কোথায় বলা আছে যে গ্রহণ করব তারপর ত্যাগ করব, এরকম হইলে কতল, এটার হাদিসের রেফারেন্সটা কি? আমি আপনাকে হাদিসটা দেখাচ্ছি। মুসলমানই হন নাই তারা না না, তাহলে আপনাকে কিরকম আমি ত্যাগ করবেন? হাদিসটা দেখাচ্ছি, না আপনাকে আমি হাদিসটা দেখাচ্ছি এখানে কোথায় লেখা আছে এরকম কথা, আপনি আমাকে হাদিসটা খুঁজে আপনি আমাকে দেখায় দেন তাহলে। আমি আবার হাদিসটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, পড়ে শোনান আপনি। এই যে এখানে বলা হচ্ছে, বরং আমি তাদেরকে হত্যা করতাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে ফেলে, এখানে দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে, যে ব্যক্তি তার দিন হ্যাঁ, পরিবর্তন অবশ্যই। করে তাকে হত্যা করে ফেলো, এখানে কোথায় লেখা আছে? একবার ইসলাম গ্রহণ করলে তারপরে ত্যাগ করলে তারপরে হত্যা করতে হবে, কোথায় লেখা ভাই? আমি তো হ্যাঁ, পাচ্ছি না আপনি খুঁজে। তো বললেন যে দিন মানে ইসলাম, দিন মানেই তো এখানে ইসলাম, এবং দিন দিন মানে ত্যাগ, ইসলাম, ইসলাম সেটা ত্যাগ তো যে আমিও সব বলেছি ভাই, সেটা সেটা তো আমিও বলেছি। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি আপনি বোঝেন নাই, এখানে কোথায় বলা হয়েছে যে দিন একবার গ্রহণ করে আপনি, আপনি ভাই ভয় নেই শুনেন, করুন। একটু শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আপনি বলেছেন না যে একবার দিন গ্রহণ করে আবার পরিবর্তন আবার ত্যাগ করলে, এটা কোথায় লেখা আছে এই হাদিসের? কোন জায়গায় লেখা আছে এটা? যে ব্যক্তি দিন এখানে লেখা পরিবর্তন করে নাই, তাকে কিন্তু হত্যা আপনাকে করে বুঝতে ফেলো। হবে সেখানে একটু ভুল না, করুন। লেখা না থাকলে আপনি, এখানে আপনি লেখা আছে যে দিন হাদিসের, ভাই আপনি কি হাদিসের ব্যাখ্যা কারক? আপনি কি হাদিসের ব্যাখ্যা কারক? আপনি কিভাবে, আপনি, আপনার রেফারেন্স কোথায়? আপনার, আপনার কথার রেফারেন্স কই? কোন হাদিসে পাইছেন এটা? আরেকটা হাদিস 6412 নম্বর হাদিসে বলা আছে, আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি, আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। তারপরে মুয়াত্তা ইমাম মালিকে লেখা আছে, যে ব্যক্তি নিজ ধর্ম, নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও, তাহাদিগকে তওবা করার সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। এর কোথায় লেখা আছে যে একবার দিন গ্রহণ করে আবার আবার ত্যাগ করলে তখন মারতে হবে, এছাড়া মারা যাবে না? এটা কোথায় লেখা আছে? হাদিসের রেফারেন্সটা দেন ভাই আমাকে, সেই আপনি যে কথাটা বলেছেন সেটার হাদিসের রেফারেন্সটা আমাকে দেন। আপনার ওই কত হাদিসেই তো নম্বর বলা হাদিস? হলো যে যে দিন, না 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 না, আপনি আপনি যে যে হাদিসটা বলেছেন যে এইমাত্র একবার বললেন গ্রহণ করে, আপনি একটু আগে বলেছেন না যে একবার কতল করে, গ্রহণ করে, আপনি বলেছেন না যে একবার গ্রহণ করে তারপরে ত্যাগ করলে তখন শুধুমাত্র এটা মানে অ্যাপ্লিকেবল হবে, এই এই হত্যাকাণ্ডটা তখন আপনি তো অ্যাপ্লিকেবল হবে? আগে শুনে নেন, আমার কথা শুনে নেন। আপনি দাবি করেছেন যে এই এই শাস্তিটা শুধুমাত্র তখন অ্যাপ্লিকেবল হবে যখন গ্রহণ করে তারপর ত্যাগ করলে তখন অ্যাপ্লিকেবল হবে, এই এটার হাদিসের রেফারেন্সটা আমাকে দেন। হাদিস নাম্বারটা কত? কোন হাদিস গ্রন্থ থেকে পড়েছেন আপনি এটা? বুখারি নাকি মুসলিম? তাহলে আপনি লেখাচ্ছেন যে যে দিন ত্যাগ করে তাকে কতল করো, এটাই তো লেখা আছে। আপনি, না না, আপনি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি যে আমি দাবিটা করেছেন আপনাকে না সেটা কোন হাদিস থেকে, হাদিসের রেফারেন্সটা একটু দেন, আমি পড়ে শোনাই সবাইকে। না ভাই, আমি তো হাদিস থেকে সেটা বলিনি, আপনি যে হাদিসটা পড়ে শুনাইছেন আপনি, আমি জাস্ট ওইটা আপনি দিয়েই নিজে থেকে বললাম। হাদিস বানান নাকি? আপনি নিজে নিজে হাদিস বানান নাকি? আমি হাদিস আপনি বানাবো, বলেছেন না যে একবার দিন গ্রহণ করে তারপরে ত্যাগ করলে, আপনি এই কথাটা বলেছেন না একটু আগে যে একবার গ্রহণ করে ত্যাগ করলে তখন শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল? গ্রহণ করার কথাটা মুসলিম এই হইতে হইতে হাদিসে তো কোথায় লেখা আছে? না না না, গ্রহণ করার আপনার মুসলিম কথাটা হইতে আপনি তো বলেছেন না, আপনি জন্মসূত্রে মুসলিম হইতে পারেন, আপনি জন্মসূত্রে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে আপনার আর ইসলাম গ্রহণ ত্যাগের কোনো হিসাব নিকাশ নাই। শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আপনি যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, আপনি যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তখন আপনার আর কোনো স্কোপ নাই। আপনি যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তখন আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনি মুসলমান হইবেন নাকি ইহুদি হইবেন, কারণ তখন বাই ডিফল্ট আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানই হইবেন, এটাই সমাজ থেকেও আপনার উপরে চাপানো হবে এবং পরিবার থেকেও আপনার উপর চাপানো হবে। এখানে কোনো, আপনার কোনো স্কোপ নেই, যেখানে আপনি নিজে চুজ করেন নাই একটা ধর্মকে, সেখানে সেটা ত্যাগের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, এটা কেমন কথা? এটা আপনি বোঝেন যে আপনি যেটা নিজে চুজ করেন নাই, যে আপনি একটা পরিবারে জন্মাইছেন ঘটনাক্রমে, আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, এমনও হইতে পারতো যে আপনি একটা ঘটনাক্রমে হিন্দু পরিবারে জন্মাইছেন, আপনি তখন হিন্দু ধর্মকে সত্য মনে করতেন, আপনার পরিবার থেকে সেখানে হয়তো হিন্দু ধর্মটাই সত্য, আর যে ব্রহ্মা বিষ্ণু শিব এরাই হচ্ছে সত্য, বা আপনি খ্রিস্টান পরিবারে জন্মাইলে আপনি, আপনার পরিবার থেকে বলা হয়তো যীশু খ্রিস্ট হচ্ছে গিয়ে মানে আমাদের ত্রাণকর্তা, যীশু খ্রিস্টের কাছে আমাদের যাইতে হবে, এটা এরকম তো ঘটনা ঘটতেই পারতো তাই না? আপনি আজকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ না করে তো একটা খ্রিস্টান পরিবারে জন্মাইতেই পারতেন, তখন তো আপনাকে পরিবার থেকে সেটাই শিক্ষা দেওয়া আচ্ছা হতো যাক ভাই, এখন। এবং আপনি আমি শুনে নেন, এবং আপনি, আপনি ছোটবেলা থেকে সেই শিক্ষাগুলো নিয়ে বড় হইতেন যে বাইবেলে যা লেখা আছে সেটাই সত্য, বা ধরেন ভগবদ গীতায় যা লেখা আছে সেটাই সত্য, এই শিক্ষা নিয়ে আপনি বড় হতেন না ছোটবেলা থেকে যদি আপনি অন্য ধর্মের পরিবারে জন্মিতেন, নাকি বলেন?
হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে তো আপনার আপনার কাছে তো কোনো স্কোপ দেয়া হচ্ছে না। আপনাকে কি কোনো ধর্মের পরিবারে জন্মগ্রহণ করার সময় আপনাকে স্কোপটা দেয়া হচ্ছে যে বাবা তুমি তোমার তুমি বাইসা নাও, এই যে পাঁচটা ধর্ম তোমাকে দিলাম বই, পাঁচটা ধর্মের ধর্মগ্রন্থ তোমাকে দিলাম, তুমি পড়ো, এরা কোনটা তোমার কাছে সত্যি মনে হয়, কোনটা ভালো মনে হয়, কোনটা মানবিক মনে হয়, এটা তুমি গ্রহণ করো, এটা কি আপনার আপনার কোনো পরিবার করে? আপনার কথাটা আমি বুঝলাম, তাহলে আপনার নাস্তিকরা তো কোনো ধর্মই বিশ্বাস করেন না। সেটা তো ভাই আলাদা আপনি আলোচনা, সেই এত আলোচনা সেই আপনি আলোচনাতে সেই আলোচনাতে যে গেলে অর্জন করলেন, শোনেন 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 সেই আপনি আলোচনাতে আমরা যেতে পারি, সেটা বুঝতে পারলেন না না সেই আলোচনাতে আমরা যাব, কিন্তু আমাদের এই আলোচনাটা আগে শেষ হোক, তারপরে আরেকটা আলোচনাতে আমরা যাব, ঠিক আছে? আমাদের এই হ্যাঁ আলোচনাটা হচ্ছে এরকম আচ্ছা এটা যে, যেমন ধরেন আমার একটা ছেলে আছে, শান্তিপূর্ণ ব্যাখ্যা। না না হ্যাঁ আমার আমার কথা শুনে নেন, এই আলোচনাটা শেষ হোক, তারপর অন্য আলোচনাতে আপনি যাই দরকার হলে, ঠিক আছে? আমার একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, হ্যাঁ, ওর নাম হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থকে আমি, ও যখন একটু বড় হবে, তখন আমি ওকে সমস্ত ধর্মগ্রন্থ পড়তে দিব, যখন ও ধরেন 10-12 বছর বয়স হবে, তখন আমি তাকে সব ধর্মগ্রন্থগুলো আইনা দিব, বাইবেল দিব, কোরআন দিব, মানে মানে ত্রিপিটক দিব, ভগবদ গীতা দিব, আরো যেগুলো যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো কিনে আইনা দিব, ঠিক আছে? দিয়ে বলবো যে বাবা তুমি পড়ো, সবগুলো পড়ো, সবগুলো পড়ে তারপর তুমি নিজে চিন্তা করো যে তোমার কাছে কোনটা মনে হয়, এরকম কোনো আল্লাহ ভগবান ঈশ্বর ব্রহ্মা শিব বিষ্ণু মা কালী এগুলো কি আছে আসলে, নাকি এগুলো সবই হচ্ছে গিয়ে মানে মানুষের বিশ্বাস? তারপরে সে সব ধর্মগুলা পড়লে, সব ধর্মগ্রন্থগুলা পড়ার পরে, তখন আমি তার সাথে আলোচনা করব যে এই ধর্মগুলার ভিতরে কি কি ভুল ত্রুটি আছে সেগুলো নিয়ে, হ্যাঁ, এবং আমি তাকে বলবো যে আমি একজন নাস্তিক, আমি কেন নাস্তিক সেটা আমি তাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? এরপরে আমি তাকে বলবো যে তুমি বাবা বেছে নাও তোমার কাছে যেটা যৌক্তিক মনে হয়, মানবিক মনে হয়, যেটা সবচেয়ে তোমার বুদ্ধি ব্রেইন খাটিয়ে তোমার কাছে যেটা সবচেয়ে সঠিক বলে মনে হয়, সত্য বলে মনে হয়, তুমি সেটা নাও। তোমার কাছে যদি ইসলাম সত্য বলে মনে হয়, তুমি মুসলমান হও। তোমার কাছে যদি ইহুদি ধর্মটা সত্য মনে হয়, তুমি ইহুদি হও। তোমার কাছে যদি খ্রিস্টান ধর্ম সত্য মনে হয়, তুমি খ্রিস্টান হও। তোমার কাছে যদি মনে হয় যে এগুলো সব ধর্মগুলোই মিথ্যা, তাহলে তুমি আমার মতো নাস্তিক হইতে পারো, তবে আমি তোমাকে কোনো প্রেশার ক্রিয়েট করবো না, কোনো চাপাচাপি নাই, তোমার ইচ্ছা, ঠিক আছে? এরপরে ওর যখন 18 বছর বয়স হবে, যেদিন ওর 18তম জন্মদিন হবে, সেই আঠারোতম জন্মদিনে আমি ওর কাছে জিজ্ঞেস করবো যে এখন তো তুমি বড় হয়েছো, এখন তুমি আমাকে বলো যে তুমি কোন ধর্মটা গ্রহণ করতে চাও। সে যেটা গ্রহণ করতে চাবে সেইটা গ্রহণ করবে, আমার কোনো সমস্যা নাই। সে যদি হিন্দু হইতে চায় তাহলে আমি তাকে হিন্দু দেব দেবীর মূর্তি এনে দিব, সে যদি মুসলমান হইতে চায় তাহলে আমি তাকে বলবো যে যাও গিয়ে তাহলে হজ করে আসো, ঠিক আছে? কিন্তু আপনারা হ্যাঁ যারা ধার্মিক, তারা তারা কিন্তু এটা করবেন না। তারা কি এটা করবেন কখনো? বাচ্চাকে আপনি এটা করবেন, আপনার ছেলে ছেলে মেয়েকে এগুলো করবেন? আমার নবী তো এই সুযোগ দিয়ে দিচ্ছে, তো আমার আমি যে বলবো সেটা না, আমার কোরআন আমার নবী সুযোগ দিয়ে দিচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনেও তুমি যাও, জ্ঞান অর্জনের জন্য। ভাই আর জ্ঞান অর্জনের এই এটা জ্ঞান কত নম্বর অর্জন হাদিস করার আমাকে বলেন, এটা জ্ঞান অর্জনের জন্য শুধু চীনে যাও, এটা কত নম্বর হাদিস? এটা হচ্ছে ভাই 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 জাল হাদিস বলেন না, ভাই জাল হাদিস বলেন না, জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও, এটা কত নম্বর হাদিস? বুখারী মুসলিমের কোন কত জ্ঞান নম্বরে আছে আপনি বলেন না? না না ভাই আপনি না ভাই আপনি আমার আপনি কাছে বলেন, আপনি এখন একটু বলেন, আপনি একটু বলেন যে এই যে আপনি হাদিসটা বলেছেন যে না জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও, এইটা হচ্ছে গিয়ে ভুয়া হাদিস। আপনি আমাকে নাম্বার বলেন, রেফারেন্স বলেন, এটা কোন কিতাবে পাইছেন নাম্বার বলেন, না বুখারী ভাই নাকি মুসলিম কোন? আমার এটা অরিজিনালি হাদিস, কিন্তু বর্তমানে আমার কাছে না রেফারেন্সটা এটা নাই। আমার অরিজিনাল কাছে হাদিস না, রেফারেন্স এটা অরিজিনাল হাদিস না, আপনাকে আমি বলছি এটা অরিজিনাল হাদিস না, এটা হচ্ছে ভুয়া হাদিস, যেটা ভুল অবশ্যই ভুয়া হাদিস ভাই। আপনি hadithbd.com এ ঢুকে এটা লিখে সার্চ করবেন, তারা দেখা দিবে আপনাকে এটা ভুয়া হাদিস। তাহলে তাহলে আপনি কি আপনি বলতে যদি চাচ্ছেন যে আপনার আমার কাছে, দলিল নেই না আপনার কাছে, জ্ঞান অর্জন করে না? আপনার কাছে জ্ঞান যদি, অর্জন না করতে আপনার করতে কাছে যদি, খরচ আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন তো ভাই, হযরত মুহাম্মদ কয়টা স্কুল লাইব্রেরি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে? সে ইসলাম হযরত ধর্ম মুহাম্মদের অনেক প্রতিষ্ঠা আগে, করতে না না পুরো আপনি আমাকে মুসলিম বলেছেন জায়গা হযরত থেকে। মুহাম্মদ জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য অনেক অনেক কিছু করেছে, এটা তো আপনি বলতে চাচ্ছেন। তাহলে আমরা হ্যাঁ জানি অবশ্যই যে ধরেন প্রাচীন গ্রিসে, প্রাচীন গ্রিসে, হ্যাঁ আচ্ছা আপনি চিৎকার করেন না, আপনি আগে শুনে নেন, আপনি আগে শুনে নেন, আল্লাহ শুনে নেন আগে, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, প্রাচীন গ্রিসে বলেন বলেন বড় 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 মানে জ্ঞান অর্জনের জন্য বিশাল লাইব্রেরি তৈরি করা হয়েছিল। আলেকজান্ড্রিয়াতে একটা বিশাল লাইব্রেরি ছিল, লক্ষ লক্ষ বই ছিল সেই আলেকজান্ড্রিয়া লাইব্রেরিতে। আমাদের এই ভারত উপমহাদেশে তক্ষশিলা নাম শুনেছেন? হ্যাঁ নাম শুনেছি। নালন্দা ইউনিভার্সিটি নাম শুনেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন? মুহাম্মদের জন্মেরও আগের ঘটনা শুনেছেন? না না এটার আমি নাম শুনি।